এখন সাংবাদিকতার দিকে তাকালে আমরা দেখব যে একটা কোম্পানি আমল চলছে, অর্থাৎ অমুক কোম্পানির এই পত্রিকা, তমুক কোম্পানির এই পত্রিকা, এবং এদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে, বাণিজ্যিক প্রতিযোগিতা। আজাদি সে অর্থে কোনো কোম্পানির পত্রিকা, এবং সেটা আজাদির নয়, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেবের অবদান। কারণ এই মানুষটি বণিক বৃত্তি থেকে আজাদি বের করতে চাননি। আমি বছর পাঁচেকের মতন দেশের বাইরে ছিলাম, তখন প্রতি বিশেষ সংখ্যার জন্য আমি বাংলাদেশের দুটো কবিতা পাঠাতাম, একটা দৈনিক বাংলায় আর একটা আজাদিতে, দীর্ঘকাল ধরে। তো দৈনিক বাংলায় পাঠাতাম আহসান হাবিবের জন্য, আজাদিতে পাঠাতাম আজাদির জন্য। হিয়ার ইজ দ্য ডিফারেন্স। এটা এই কারণে আমি তৃপ্তির সঙ্গে বলবো, আমার জীবনের প্রথম লেখা যেটা কিনা আমাকে, যিনি ছাপবেন তিনি আমাকে দেখেননি, সেটা ছাপা হয়েছিল দৈনিক আজাদিতে ১৯৬৫ সালের নভেম্বর মাসে।